ভোট শতভাগ সুষ্ঠু হবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছেন যথেষ্ট সজাগ দৃষ্টিতে তারা চলতেছেন অতএব আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা আছেন তাদের জন্য আমরা দোয়া করি সুষ্ঠু নির্বাচন সুষ্ঠু ভোট অধিকার যেন সবাই এখানে রাখতে পারে আমরা সবাই এই আশা করব এবং সবাই আমরা হাত পাকায় মেহনতির পক্ষে আমরা ভোট অধিকার প্রদান করব ইনশাআল্লাহ রাজি আছি তো ভোট সুষ্ঠু হবে এটা আমরা বিশ্বাস করতে পারি কারণ শুরুর দিকে কিছু মাস্তান গ্রুপ আমাদেরকে বারবার বাধা দিয়েছিল হাত মোজা পা মোজা মহিলাদেরকে পর্যাপ্ত ডিস্টার্ব করেছিল তাদের গায়ে হাত তুলেছিল পত্নীদের মারধর করেছিল প্রশাসন শক্ত অবস্থানে গিয়ে ইউনিয়নে বর্তমানে এই ইউনিয়নবাসী শক্তির নিঃশ্বাস হয়েছে প্রশাসনের কাছে রোজ জানাবো আপনাদের এতটুকু অবস্থান থাকলেই আমরা সন্তুষ্ট ভোটের দিন পর্যন্ত ভোট গণনা পর্যন্ত এতটুকু অবস্থান আপনাদের চাই যদি আর ব্যতিক্রম হয় যদি কোন মাস্তান কোন গুন্ড হাত পাখার একটা ভোটারকে তার ভোটাধিকার ছিনিয়ে নিতে পারে হাত পাখার কর্মী মাথা বাকি খুলে কোমরের পেতে দেবে সৎসঙ্গে আর একটা কথা বলি এই কথাটা অনেকে বলেছেন এতদিন আপনাদের মাঝে বলেছি আমাদের সরকার ক্ষমতা নাই বরাদ্দ পাবো কিভাবে এখানে রানিং চেয়ারম্যান আপনাদের বলেছেন বরাদ্দ কিভাবে আছে আমরা এতদিন যা বলেছি তার প্রমাণ তো পেয়েছেন দুই নম্বর কথা বরাদ্দ অনেক পেয়েছে অনেক কোটি কোটি টাকা বরাদ্দ পেয়েছে ইউনিয়নে 10 লাখ টাকা ব্যয় হয় নাই এই বরাদ্দে কোনো লাভ আছে 30 বছরে এই ইউনিয়নের প্রত্যেকটা বাড়ির উঠান পর্যন্ত পাকা হয়ে যাওয়ার কথা মোটর সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়া যায় না রাস্তা থেকে নেমে মোটর সাইকেল ঠেবে এরপর উঠতে হয় কোথায় গেল বরাদ্দ যখন জেলেরা অবরোধ থাকে জেলেদের জন্য বড় ধরনের বরাদ্দ থাকে কিন্তু আমার এই দেশের জেলেরা ইউনিয়নের জেলেরা আমাদের দরকার আছে একটু সাহায্য করো কোথায় গেল তাহলে জেলেদের ভাতায় জবাব দিতে আপনারা বাধ্য এবং আপনারা জবাব চাইতে তাদের কাছে জবাব চাওয়ার অধিকার রাখেন এটা আপনার নাগরিক অধিকার কথা দিয়ে যাচ্ছি হাত পাখার প্রার্থী যদি চেয়ারম্যান নির্বাচিত হয় 5 বছর পরে কি কি বাধ্য পেয়েছি কি কি কাজ করেছি পাই টু পাই হিসাব করে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ শেষ কথা আমার দল ক্ষমতায় না থাকলেও যারা যেখান থেকে সিগনেচার একটা পদার্থ আনে যেখানে এমপি সাহেব অনেক এমপি সাহেব সরাসরি যেতে পারেন না ওই সব জায়গায় আল্লাহ আপনাদের দোয়ায় হ্যাঁ আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে যেখানে নিয়েছেন ওই সব জায়গায় সুপারিশ সারা লাইন দ্বারা সারা যাওয়ার মতো অবস্থান আল্লাহ রাখছেন কিনা শুধু এতটুকু কথা বললাম বাকি কতটুকু কাজ করতে পারবো জানি না এই কথাটা দিতে পারি বরাদ্দকৃত একটা গম একটা চাউলের খেয়ানত হবে না আমার নতুন ভোটার ভাইয়েরা যুবক ভাই তোমাদের নতুন ভোটটা আমার হাত পাখায় হয় এই অনুরোধটা করে গেলাম মা বন্ধের দাওয়াত দেবেন হাত পাখার ছোঁয়ার যেহেতু উঠেছে এই ছোঁয়ারের সামনে যাতে বাধা দাঁড়াবে জোয়ারের সামনে স্রোতের সামনে কোনো বাধা দিকে না কোনো বাদ দিকে না কোনো তারিখে হাত পাখা ছোঁয়ারে কোনো বাধা কুলাবে না সব বাধা ছিন্ন করে চ্যালেঞ্জ করে বলতে পারি সরকার যদিও প্রার্থীরা কয় টাকা বরাদ্দ আনতে পারবে জানি না চ্যালেঞ্জ করে বলতে পারি তারা এই সমাজকে এই ইউনিয়নে কতটুকু কাজ করতে পারবে আমি জানি না আমাদের হাতে যখন নেতৃত্বের ভাগ দেওয়া হয় আমার পাশে ভাই বসে আছেন বাপ পাশে ভাই বসে আছেন আলহামদুলিল্লাহ আমাদের চলাফেরা যেই লেভেলে গর্ব করে বলতে চাই না শুধু জানিয়ে দিতে চাই এই ইউনিয়নকে বাংলাদেশের শ্রেষ্ঠ মডেল ইউনিয়ন করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছে আমার বাবার কোনো ঠেপ নাই আছে এই আছে আপনাদের কি মনে হয় কয় টাকায় বেতন পায় এই বাতাসের এই ইউনিয়ন পরিষদ থেকে আজাদি ভাই কইছে একদিন কয় টাকা বেতন পায় এসে কাজ করে 5 লাখ টাকার কাজ করে বেতন পায় 8-10 হাজার টাকা আচ্ছা আমাকে একটু জবাব দেন যে লোক আজ পর্যন্ত তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আজ পর্যন্ত কোন অসত্যের কাছে মাথা ব্যথা করে নাই আমার বাবা তার ভাইয়ের কাছে মাথা ব্যথা করে নাই
সন্তানের কাছে মাথা নত পারে না হকের ব্যাপারে ইসলামের ব্যাপারে সেই লোককে যদি ইউনিয়নে চেয়ারম্যান বানানো হয় একটা পয়সাও চুরি হবে না তিনজন প্রার্থী এই তিনজন প্রার্থীর চরিত্র সবার জানা অনেকে তো হুজুররা কত দূর কি করবে আর আবার কি বুঝে হুজুররা তা বুঝে অন্য তার কিচ্ছু বুঝে না কারণ কোরআনের চেয়ে দামি কিতাব নাই কোরআনের চেয়ে বড় সংবিধান নাই এই সংবিধান দিয়ে ইসলাম ইসলামিক রাষ্ট্র কায়েম করা হয়েছে এই সংবিধান দিয়েই পৃথিবী বিখ্যাত বড় বড় বাদশা রাজারা পৃথিবীতে শাসন করেছে সেই ধারাবাহিকতা আমরা শাসন করব ইনশাআল্লাহ লতাকাব্বির কোন মানুষ আর আমাদের কাটাবে না জেলে কাজ আসে 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 কি আসে না ভাতা আসে কাবিকে আসে অনেক ধরনের ভাতা অনেক ধরনের বরাদ্দ আছে এই বরাদ্দ গুলো যদি দেয় পরিকল্পনা মন্ত্রী বলছে বাংলাদেশে বরাদ্দের 90% চুরি হয়ে যায় খাইয়া পলায় 10% কাজ হয় আর আমরা বলি ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক পীর সাহেব চার বড়ায় মনোনীত চেয়ারম্যান পদে প্রার্থী সহ সব প্রার্থীর কথা আমি বলে দিতে চাই তারা যদি নেতৃত্বের ভার পায় 90% চুরির কথা 100% এক পয়সাও চুরি হবে না ইনশাআল্লাহ প্রিয় সুদীপ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলের অনেক লোক রয়েছেন দল বড় কথা আমি বলবো না দল কিন্তু বড় কথা নয় জনগণের শান্তিটা বড় কথা বহু দেখেছেন আজ ইউনিয়ন জোয়ার উঠে গেছে একটি সুন্দর শান্তির প্রতীক হাত পাতার জোয়ার আমরা ইউনিয়নে প্রত্যেকটা ঘরে গিয়েছি এমন কোনো ধারণায় হাত পাতার আমরা ভোট পাই নাই আমরা ইনশাআল্লাহ আশা করতে পারি আগামী 15 তারিখ শুভ নির্বাচন নয় আগামী 15 তারিখ লতাচাপড়ি বাসী ন্যায্য অধিকার ফিরে পাওয়ার নির্বাচন আগামী 15 তারিখ লতাচাপড়ি বাসী তার ভোট ফিরে পাওয়ার নির্বাচন 15 তারিখ ভোট দিয়ে পুরো ইউনিয়নের মানুষ প্রমাণ করে দিবে দুর্নীতি দুঃশাসন লতাচাপড়ির মানুষ আর চায় না চায় না আমরা শান্তি চাই অনেক মানুষ একটা কথা বলছে ভোট তো দিব ধরে রাখতে পারবেন আমরা জানি প্রশাসন অনেক তৎপর আলহামদুলিল্লাহ এবারে নির্বাচন সুষ্ঠু হবে ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু হবে এরপরেও অসুস্থ হওয়ার কিছু সুযোগ আছে না নাই আছে না নাই বান্দর ঘুরে হইলেও তো গাছ বয়স হারে না টেকে না বেড়ে কত চাপলি বসি আমরা এখানে নিয়মতান্ত্রিক পথ সবাই শুরু করেছি আপনারা এসেছেন আমাদের মায়ায় এখন এটা আচরণ বিধি লঙ্ঘনে পড়ায় আমাদেরকে শেষ করতে বলা হয়েছে শেষ করতে হবে আমাদের প্রধান অতিথি নায়েব আমিরুল মুজাহিদিন শেখের চরমনায় কাছাকাছি চলে এসেছিলেন তবু আমরা তাকে আপনাদের সামনে হাজির করতে পারছি না ইনশাআল্লাহ আমার তিনি আসবেন এবং আজকে থাকবেন এখানে আমাদের এই ব্যথা আমাদের এই দুঃখ হাত পাখার বিজয়ের মাধ্যমে প্রমোশন প্রসমর্থ হবে ইনশাআল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا الله আজকের এই পথ সভা কামিয়াবির জন্য কবুল করেন আল্লাহ এই লতাচাপড়ি ইউনিয়নে 15 তারিখ ভোটের অধিকারের মাধ্যমে হাত পাকার বিজয় দান করেন আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা কাজে নিয়োজিত আল্লাহ তাদেরকে আপনি সত্যের পক্ষে কাজ করার তৌফিক দান করেন নিরপেক্ষ থেকে আল্লাহ ভোটের অধিকার আদায়ের পক্ষে কাজ করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন ওয়া উফাউজু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুন বিল ইবাদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন তাকওয়া ভিশন টিভি